এই সুবিশাল পৃথিবীর বিভিন্ন কোণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার রহস্য। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে তার মধ্যে কিছু কিছু রহস্যের সমাধান হয়েছে অবশ্যই, কিন্তু এখনো এমন বেশ কিছু রহস্য রয়ে গেছে বিজ্ঞানও যার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আর এই ধরনের রহস্যগুলো আমাদের মনে প্রশ্ন জাগায়, পৃথিবীতে কি সত্যি এমন কিছু রয়েছে যা আমাদের মানুষদের সাধারণ বোধবুদ্ধির বাইরে? সত্যি কি রয়েছে এলিয়েন? পেরুর লিমা শহর থেকে 400 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত নাজকা মরুভূমিতে প্রায় 450 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য জ্যামিতিক নকশা ও বিভিন্ন জীবজন্তু, ফুল, অদ্ভুত প্রাণীদের চিত্র। জানলে অবাক হবেন, এই এক একটা ছবির দৈর্ঘ্য প্রায় 200 মিটারের মতো। এই নাজকা লাইন কিন্তু আবিষ্কৃত হয়েছে 1930 সালে। এই মরুভূমির ওপর দিয়ে সেই সময় প্রথম প্লেন চলাচল শুরু হলে প্লেনের যাত্রীরা খেয়াল করেন এই অদ্ভুত নকশাগুলি। তারপরে আলোড়ন পড়ে যায় গোটা পৃথিবী জুড়ে। তবে এত বছর হয়ে গেলেও এই অদ্ভুত জ্যামিতিক নকশাগুলির রহস্য কিন্তু এখনো ভেদ করা সম্ভব হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, এই নকশাগুলির মানে যদি উদ্ধার করা সম্ভব হয়, তাহলে হয়তো পৃথিবীর ইতিহাস সম্পর্কে ধারণা পাল্টে যাবে সকলের। হয়তো আমাদের অজানা অনেক কিছুই জানতে পারবো আমরা, আর সেই জন্যই এত গুরুত্ব দেওয়া হয় এই নাজমা লাইনকে। এই চিহ্নগুলির মানে এখনো উদ্ধার করা সম্ভব না হলেও গবেষণায় জানা গেছে, আনুমানিক খ্রিস্টপূর্ব 400 থেকে 650 খ্রিস্টাব্দের মধ্যে এই নকশাগুলি তৈরি করা হয়, আর এটি আঁকা হয় মরুভূমির অত্যন্ত শক্ত পাথরের জমিতে। অত বছর আগে উন্নত কোন রকম প্রযুক্তি ছাড়া পাথরে এই জমিতে এমন রহস্যজনক নকশা আঁকা সম্ভব কি করে হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। আর সবচেয়ে রহস্যজনক ব্যাপারটা হলো, এই ছবিগুলো এমন ভাবে আঁকা হয়েছে যে তা নকশা অনুযায়ী ঠিকঠাক আঁকা হচ্ছে কিনা দেখার জন্য অন্তত 100 ফুট উপরে উঠতে হবে। কিন্তু সেই সময় তো মানুষ না, উড়োজাহাজের ব্যবহারও জানতো না, অন্য কোনো টেকনোলজি। তাহলে কি করে সম্ভব হলো নিখুঁতভাবে এই নকশা আঁকা? আর এই প্রশ্নই বিশেষজ্ঞদের কয়েকটি দলে ভাগ করেছে। কেউ কেউ মনে করেন, এই অঞ্চলে গড়ে উঠেছিল এমন এক উন্নত সভ্যতা যারা আকাশে ওড়ার প্রযুক্তি জানত। আর তা যদি সত্যি হয়ে থাকে, তবে পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে পুরোপুরি। তবে তা নিয়ে উঠছে প্রশ্ন, যদি সেই প্রযুক্তি আগে থাকতো, তবে তা হারিয়ে গেল কিভাবে? অপর আরেক দল বিশেষজ্ঞরা মনে করেন, হয়তো সত্যি এলিয়েনদের সৃষ্টি হয় এই নাজকা লাইন। 4 থেকে 6 ইঞ্চি গভীর এই নকশার এক একটি লাইন, কোনো রকম প্রযুক্তি ছাড়া শক্ত এই পাথুরে জমিতে এত বড় নকশা তৈরি করা সেই সময়ের মানুষের পক্ষে অসম্ভব বলে তারা মনে করেন। এমনকি বিখ্যাত সুইস বিজ্ঞানী এরিক ভন দানিকেনের ওয়েমত ও মনে করেন, এখানকার অধিবাসীরা এলিয়েনদের সহায়তায় তৈরি হয়েছিল এই নকশাগুলি। তিনি মনে করেন, এলিয়েনদের স্পেসশিপ ওঠানামা করতে এখানে আর এই নকশাগুলো মূলত স্পেসশিপ ওঠানামার সংকেত ছিল। নতুনত্ব হলেও এই তথ্য প্রমাণ করা যায়নি সঠিক প্রমাণের অভাবে। কারা এই নাজকা লাইন তৈরি করেছিল সেই নিয়ে যেমন রহস্য রয়েছে, তেমনি এই নকশাগুলি আসল মানে কি সেই নিয়ে রয়েছে নানা দ্বন্দ্ব। অনেকে মনে করেন, এখানকার প্রাচীন বাসিন্দারা বিভিন্ন ধর্মীয় রীতিনীতির অংশ হিসেবে তৈরি করেছিল নকশাগুলি। তারা মনে করেন যে বৃষ্টিপাত, প্রার্থনা, ফসলের উৎপাদন প্রভৃতির জন্যই ভগবানের কাছে প্রার্থনার অংশ ছিল এগুলি। তবে এছাড়াও অনেকে মনে করেন যে এগুলি ছিল আসলে এক ধরনের অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার, যা ব্যবহার করে সেই সময়ের প্রাচীন অধিবাসীরা দিন, তারিখ, গ্রহ নক্ষত্রের অবস্থান প্রভৃতি সম্পর্কে ধারণা রাখার চেষ্টা করত। কিন্তু সেক্ষেত্রে পশু পাখির ছবি আঁকার কি দরকার ছিল সে নিয়ে উঠছে প্রশ্ন। এই এলাকাটি নিয়ে রয়েছে নানা প্রশ্ন মানুষের মধ্যে। তবে আবিষ্কার হওয়ার এত বছর পরও উদ্ঘাটন করা যায়নি এখানকার রহস্য।